ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তা আজকে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকের রেসিপি হচ্ছে ফুলকপির অমলেট এটা মানে খুবই একটি টেস্টি আর সুস্বাদু রেসিপি এটা মানে টিফিনে আর ব্রেকফাস্টে এটা খুবই একটি মজাদার রেসিপি এটা বাচ্চাদের দিলে বাচ্চারা আঙুল চেটে নিমিষে শেষ করে দেবে তা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তো চলো আমরা রান্নাটা শুরু করি আমি এখানে তিন চারটে কোয়ার মতন ফুলকপি নিয়ে নিয়েছি এটা আমি একটু গরম জলে তিন চার মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি এখন একটা ঘুষনির সাহায্যে আমি এটা ঘষে নিচ্ছি আমি শুধু এর ফুলগুলোই নেব আমি এর ডান্ডিগুলো নেবো না তাই এটাকে আমি ঘষে নিচ্ছি এখন এটি খুবই একটি মজাদার রেসিপি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর বাচ্চাদের দিলে তো ওরা অবশ্যই খাবে অনেকেই সবজি খেতে পছন্দ করো না তো এরকমভাবে করে খেলে জিনিসটা খাওয়াও হয়ে যাবে পেটটাও ভরে যাবে তা আমি সবগুলো ঘষে নিয়েছি এবারে এটাকে ম্যারিনেশন করার পালা বা মেখে নেওয়ার তা আমি এতে এবারে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম লঙ্কা কুচি এটা লঙ্কাটা নাও দিতে পারো তোমরা দিয়ে দিলাম টমেটো কুচি আর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা কুচি এবারে এতে আমি দিয়ে দেব ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তোমরা যে যত পরিমাণে করবে সে সেরকমভাবে ব্যবহার করবে দুটো ডিম দিয়ে দিচ্ছি এবারে এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার জিনিসটা ভালো করে ফেটিয়ে নেব বা মেখে নেব এটি একটি খুবই মজাদার রেসিপি বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে তা জিনিসটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ভেজে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এটাকে একটু গরম হতে দেব আর রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব তাই সাদা তেলটা দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তারপরে আমি এতে একটু হালকা গরম হলে ব্যাটারটা দিয়ে দেব আর অমলেটের আকারের মতন ভেজে নেব চারিদিকে এবারে চামচের সাহায্যে ছড়িয়ে দেব আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে ভেজে নেব তা এক এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি খুন্তির সাহায্যে আবার আরেক পিঠটাও উল্টে পিল্টে ভেজে নেবো আমার এক পিঠটাও ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব প্লেটে আর যেটুকুনি আছে সেটুকুনি আমি আর একটু তেল দিয়ে ভেজে নেব চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে টটাও ভেজে নেব আরেকটাও আরেক দিকটাও আমি লাল লাল করে ভেজে নেব তো আমার হয়ে গেছে আমি চারফালা করে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে ফুলকপির অমলেট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি সসের সাথে খাবো এটা সকালবেলার ব্রেকফাস্ট ও সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে খুবই একটি মজাদার রেসিপি বাচ্চাদের দিলে খুব নিমেষেই তারা খেয়ে নেবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমার রেসিপিগুলি সহজেই পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা আজকের মতন টাটা আবার চলে আসবে একটি নতুন রেসিপি